আগরতলা পুর নিগমের 15 নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী চন্দন দাস বিজেপির বিরুদ্ধে হুমকি ও প্রার্থীপদ প্রত্যাহারের প্রচারের বিরুদ্ধে যে মিথ্যাচার করেছেন, এবার মুখ খুললেন সাতনামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি তাপস দেব। মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি তাপস দেব জানান, কোনো বিষয় নেই অন্যায়ের প্রতিবাদ করা, মিথ্যাচারের প্রতিবাদ করা। 15 নম্বর ওয়ার্ডের প্রার্থী যে মিথ্যাচার করেছেন সেটা মিথ্যাচারই। তিনি 15 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কথা বলেছেন বলে তিনি জানান। দেখুন, বিষয় নেই তো একটা অন্যায়ের প্রতিবাদ করা, মিথ্যাচারের প্রতিবাদ করা। বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই ফেসবুকে 15 নম্বর ওয়ার্ডের প্রার্থী যে মিথ্যাচার করেছেন সেটা মিথ্যাচারী। উনি 15 নম্বর ওয়ার্ডের আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীর বিরুদ্ধে উনি কথা বলেছেন, ওনাকে হুমকি দিয়েছেন বলে উনি অভিযোগ করেছেন। কিন্তু উনি একজন ভদ্র মানুষ দেখতে মনে হয় এবং উনি পিতৃতুল্য, ওনার মুখে এই রকম অন্যায় মিথ্যাচার করা শোভা পায় না। হয়তোবা এটা সিপিএম দলের এটা ট্রেডিশন, ওরা মনে করে অন্যায়ভাবে মিথ্যাচারিতার মাধ্যমে সব কিছু পার হওয়া যায়। কিন্তু মুদ্রা কথা, আমাদের এখানকার যিনি বিধায়ক রয়েছেন ওনার যে কাজের ধারা এবং মানুষের পাশে থেকে, মানুষের কাছে থেকে যেভাবে উনি কাজ করছেন, পাশাপাশি আমাদের রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যিনি নেতৃত্বে যে একটি উন্নয়নমুখী সরকার চলছে, তার জন্য মানুষ বিজেপি প্রার্থীদেরকেই ভোট দেবে। কিসের জন্য? এমনিতেই ওদের তলায় পায়ের তলায় মাটি নেই। হয়তোবা আরেকটি গেম প্ল্যানও হতে পারে। বামফ্রন্ট তো যখন যেমন তখন তেমন সেই দল, পশ্চিমবঙ্গে তৃণমূলের দ্বারা আক্রান্ত হচ্ছেন, ত্রিপুরায় মিতালি করছেন। হয়তোবা তৃণমূলের সঙ্গে বামফ্রন্টের একটা বোঝাপড়া হয়েছে, তারা 1:1 লড়াইটা চাচ্ছে, সেটা তাদের আভ্যন্তরীণ একটা বোঝাপড়া। বামফ্রন্ট দল এমন একটি দল, পশ্চিমবঙ্গে ওরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, ত্রিপুরাতে তৃণমূলের সঙ্গে মিত্রতা স্থাপন করছে। কিন্তু এখানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সচেতন মানুষ সবটাই বুঝে, সবটাই জানে, সমুচিত জবাব জনগণই দেবে। আমরা জনগণের উপর আস্থা রাখি, জনগণকে বিশ্বাস করি, আমরা মনে করি জনতা জনার্দন, জনগণই ঈশ্বর, জনগণই আল্লাহ, জনগণই ভগবান। তাই এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের অন্যান্য নেতৃত্বও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।